রিয়েলমি বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করার পর থেকে বেশ জনপ্রিয়তা পেয়েছে স্মার্টফোন ব্র্যান্ডটি। বিশেষ ক্ষেত্রে অফিসিয়ালভাবে তাদের স্মার্টফোনগুলো লঞ্চ হওয়ার পর থেকে তাদের স্মার্টফোনগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সবার কাছে। তার ধারাবাহিকতা তারা কিন্তু রিয়েলমি C3, রিয়েলমি 5i, রিয়েলমি 6i এই মডেল স্মার্টফোনগুলো বাজারে নিয়ে এসেছে, যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে সবার মাঝে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো রিয়েলমির অফিসিয়াল শোরুম, স্মার্টফোন শপ এবং তাদের কাস্টমার কেয়ার সার্ভিস পয়েন্টের ঠিকানাসমূহ সম্পর্কে। আপনার নিকটস্থ রিয়েলমির অফিসিয়াল শোরুম বা আপনি কাস্টমার সেন্টার পয়েন্ট খুব সহজেই খুঁজে পেতে পারেন আপনি আজ যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো তাদের অফিসিয়াল শপ এবং কাস্টমার সার্ভিস পয়েন্টসমূহ ঠিকানাসমূহ কীভাবে আপনি এক ক্লিকে আপনার স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই আপনি নাম্বার, নাম, ঠিকানা খুব সহজেই তারিখে বের করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, উপরে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো কথা বলছি নেটব্যাগ থেকে, আমি মোহাম্মদ সজীব সালমান আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো রিয়েলমি স্মার্টফোন সম্পর্কে, রিয়েলমির অফিসিয়াল শপ এবং তাদের কাস্টমার সার্ভিস পয়েন্টসমূহ ঠিকানা নিয়ে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো আমরা কথা বলতেছিলাম কীভাবে আপনি আপনার নিকটস্থ রিয়েলমির অফিসিয়াল শপ, তাদের ব্র্যান্ড শপ বা তাদের কাস্টমার কেয়ার সার্ভিসসমূহের ঠিকানা, নাম্বার সহ আপনি কীভাবে খুব সহজে খুঁজে পেতে পারেন। বন্ধুরা, আপনার হাতের স্মার্টফোনটির মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনি আপনার এক ক্লিকের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনি আপনার নিকটস্থ রিয়েলমির শপ, ব্র্যান্ড শপ, তাদের কাস্টমার সার্ভিস পয়েন্টের সমূহ, নাম, ঠিকানা সব কিছু বের করতে পারবেন। বন্ধুরা, তো সেজন্য আপনাকে ইন্টারনেট কানেকশন অন করে নিয়ে আপনার ছোটো একটি ব্রাউজার ইউজ করতে হবে, ওপেরা ব্রাউজার বা ইউসি ব্রাউজার, বা আপনি চাইলে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। আপনার পছন্দ মতো একটি ব্রাউজার ওপেন করবেন। জাস্ট আমরা একটি ব্রাউজার ওপেন করলাম, ওপেন করার পর আপনার ব্রাউজার সার্চ বারে চলে যেতে হবে। সার্চ বারে গিয়ে লিখতে হবে রিয়েলমি বিডি। ওকে, তো লিখতে হবে realmebd.com। জাস্ট আপনি সার্চ বারে গিয়ে লিখবেন realmebd.com, লেখার সাথে সাথে কিন্তু আপনি রিয়েলমির অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেখানে চলে যাবেন। বন্ধুরা, এই মুহূর্তে যে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েলমির অফিসিয়াল একটি ওয়েবসাইট, realmebd.com। তো আমরা এই ওয়েবসাইটটিতে ভিজিট করলাম। করার পর এখন আপনার কাজ হচ্ছে আপনি উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন আন্ডারলাইন একটি অপশন দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি এই মুহূর্তে যে আন্ডারলাইন অপশন দেখতে পাচ্ছেন এখানটাতে আপনি টাচ করে দেবেন। তো টাচ করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে চারটি অপশন চলে আসছে, ব্যান্ড শপ, সার্ভিস সেন্টার, শপ অ্যাড্রেস অ্যান্ড জয়েন অ্যাস রিয়েল ফ্রেন্ড। চারটির আমি বিবরণ দিচ্ছি আপনাদেরকে। ব্যান্ড শপ হচ্ছে তাদের যে শপগুলো রয়েছে, তাদের নিকটস্থ যে তাদের অফিসিয়াল শপগুলো রয়েছে সেগুলোর তালিকা এখানে দেওয়া আছে। সার্ভিস সেন্টার পয়েন্টসমূহ আপনি খুব সহজে খুঁজে পেতে পারেন আপনার শহরের যে তাদের রিয়েলমির অফিসিয়াল সার্ভিস সেন্টার পয়েন্টগুলো রয়েছে সেগুলো খুঁজে পেতে আপনি এখান থেকে সার্চ করতে পারেন। এবার শপ অ্যাড্রেস, আপনার নিকটস্থ কোথায় কোথায় রিয়েলমি শপগুলো রয়েছে সেগুলো আপনি খুঁজে বের করতে আপনি শপ অ্যাড্রেস এই অপশনটি চুজ করতে পারেন। এরপর দেওয়া আছে যে জয়েন আস রিয়েল ফ্যান। তো রিয়েলমির ফ্যান হলে আপনি এখান থেকে ফর্মটি পূরণ করে, গুগল ফর্ম পূরণ করে আপনি তাদের ফ্যান হয়ে যেতে পারেন খুব সহজেই। বিস্তারিত আরও দেখাচ্ছি আমি আপনাদেরকে কীভাবে আপনি এই কাজগুলো করবেন বা আপনি তাদের সবগুলো ঠিকানা বের করবেন। বন্ধুরা, ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন বিশেষ নির্দেশনা দেওয়া আছে, তারপর এখানে রিয়েলমি স্টোর লোকেটেড এখানে সার্চ বার দেওয়া আছে। জাস্ট এখান থেকে আপনি আরও বিভিন্ন ধরনের অপশন পাবেন। তো প্রথমে আমরা আপনাদের দেখাচ্ছি সার্ভিস সেন্টার পয়েন্টসমূহ কীভাবে আপনি তালিকা বের করবেন বা আপনার নিকটস্থ সার্ভিস সেন্টারের ঠিকানা কীভাবে বের করবেন। সেজন্য আপনাকে সার্ভিস সেন্টারের এখানটাতে ক্লিক করে দিতে হবে। জাস্ট আমরা টাচ করে দিলাম। টাচ করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন একটি লিস্ট চলে আসছে আমাদের সামনে যে কোথায় কোথায় যে সার্ভিস সেন্টার পয়েন্ট অ্যাড্রেস তাদের দেওয়া আছে, এখানে তাদের সার্ভিস সেন্টার কোথায় রয়েছে, ফোন নাম্বার সহ ঠিকানা দেওয়া আছে, জেলা শহরগুলোতেও দেওয়া আছে, ঢাকা, ঢাকার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও দেওয়া আছে। তারপর আপনি এখান থেকে সিলেট ইউর ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে আপনি সরাসরি আপনার শহরের সার্ভিস সেন্টার পয়েন্টসমূহ বের করতে পারবেন। জাস্ট বরিশালে ক্লিক করে দেবো আমরা। ওকে, তো আমরা শুধু বরিশালে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের বরিশালে যে তাদের কাস্টমার সার্ভিস সেন্টার পয়েন্ট রয়েছে সেটা চলে আসছে খুব সহজে। আপনি এক ক্লিকে এখান থেকে সার্চ বার গিয়ে আপনি আপনার জেলা শহর লিখে সার্চ করলে কিন্তু আপনার শহরের কাস্টমার সার্ভিস পয়েন্টের ঠিকানা কিন্তু চলে আসবে। বন্ধুরা, এভাবেই জাস্ট একইভাবে আমরা আবার থ্রি আন্ডারলাইনে ক্লিক করে দেবো। থ্রি আন্ডারলাইনে ক্লিক করার পর এখান থেকে আমরা শপ অ্যাড্রেসটি ক্লিক করবো। বন্ধুরা, ওকে, তো আমরা জাস্ট শপ অ্যাড্রেসটি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসে দেখতে পাচ্ছেন। এখন আপনি তাদের যে শপ অ্যাড্রেসগুলো রয়েছে সেগুলো কোথা থেকে বের করবেন, ঠিক একইভাবে আপনি এই সার্চ দেখতে পারেন। আপনার সার্চবারে কী কী আপনার নিকটস্থ যদি আপনি আপনার শহরের ঠিকানা দিয়ে সার্চ করেন তাহলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। বন্ধুরা, ওকে, তো ঠিক আগের মতোই আপনি আপনার শহরের সার্চবারে গিয়ে সার্চ করবেন, আপনার সামনে ফুল ডিটেলস চলে আসবে যে আপনার জেলা শহরের কোথায় কোথায় রিয়েলমির শপগুলো রয়েছে। ফুল ডিটেলস, তালিকা সহ নাম, ঠিকানা, ফোন নাম্বার সব দেখতে পারবেন এখানে বন্ধুরা খুব সহজেই। তো জাস্ট এভাবে কিন্তু আপনি এক ক্লিকের মাধ্যমে আপনি রিয়েলমির অফিসিয়াল কাস্টমার সার্ভিস সেন্টার পয়েন্ট বা আপনি তাদের অফিসিয়াল শপগুলোর ঠিকানা খুব সহজে জেনে নিতে পারেন। এখান থেকে ফোন নাম্বারগুলো সংগ্রহ করে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের ক্ষেত্রে এখানে বিশেষ নির্দেশনা দেওয়া আছে, আপনি দেখে নিতে পারবেন খুব সহজেই। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভিডিও উপকারী মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।